আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান এলফিস শ্রুতি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার কারণে এবছর কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না, মূল্যায়ন হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে, শিক্ষাবর্ষ বাড়ানোর সিদ্ধান্ত করে। টিসিবি শুরু করলেও রাজধানী বাজারগুলোতে কমেনি আলুর দাম, আজ থেকে মনিটরিং জোরদারের ঘোষণা কৃষিমন্ত্রীর। নৌযান শ্রমিকদের ধর্মঘট অব্যাহত, আটকা পড়েছে 22 লাখ টন পণ্য, বড় ক্ষতির শিকার আমদানি কারকরা, নেই বৈঠকের উদ্যোগ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনার কারণে এবছর কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না, শিক্ষার্থীদের মূল্যায়ন হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে, শিক্ষাবর্ষ বাড়ানো কিংবা নতুন শ্রেণীতে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত আরও পড়ে। করোনা সংক্রমণ পরিস্থিতির ওপর নির্ভর করবে আগামী এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত। বুধবার অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। টিউশন ফির বিষয়ে উভয় পক্ষে মানবিক ও যৌক্তিক আচরণ করারও পরামর্শ শিক্ষামন্ত্রীর। করোনার কারণে গত 17 মার্চ থেকে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, বাতিল হয়েছে এইচএসসি ও সমমান, পঞ্চম শ্রেণীর প্রাথমিক ও ইবতেদায়ী এবং অষ্টম শ্রেণীর জিএসসি ও জেডিসি পরীক্ষা। এমন বাস্তবতায় ঘুরে ফিরেই প্রশ্ন ছিল কি হবে অন্যান্য ক্লাসের। অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি জানান এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না, নভেম্বর ডিসেম্বর এই 2 মাসে 30 কর্মদিবসে এনসিটিবির সিলেবাসের ভিত্তিতেই হবে মূল্যায়ন, এর বাইরে নেওয়া যাবে না কোনো পরীক্ষা। করোনা পরিস্থিতির উপর নির্ভর করবে সামনের সব শিক্ষা কার্যক্রম। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না, আমরা এই 30 কর্মদিবসের এই সিলেবাসটি, সংক্ষিপ্ত সিলেবাসটি আমরা আবার করব। এটি অনেকটা যারা ইতোমধ্যে করেছেন তাদের জন্য একটা রিভিশন মতো হবে পুরো তাদের সিলেবাসের, এবং আর যারা করতে পারেননি তারাও যদি এই সময়ের শিক্ষকরা, আমরা বলবো যে কিভাবে শিক্ষকরা যাদের অ্যাক্সেস নেই তাদেরকেও কিভাবে এর মধ্যে নিয়ে আসতে পারে সেটির আমরা সর্বোচ্চ আমরা প্রচেষ্টা এবার চালাবো। যখন মনে করব যে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক তাদের স্বাস্থ্য ঝুঁকি নেই বা খুবই সামান্য হয়তো বা মানে যেটিকে যেই রিস্কটুকু নেওয়া সম্ভব সেরকম একটা অবস্থায় যদি যায় তখন আমরা খুলতে পারবো, সেটি কবে হবে সেটি আসলে আমাদের কারোর পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয়। মন্ত্রী জানান স্কলারশিপ ও বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কার্যক্রম নিয়ে পরবর্তীতে আলোচনা করে দেওয়া হবে সিদ্ধান্ত। কথা বলেন করোনার কারণে টিউশন ফি নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়েও। যারা একেবারে চাকরি হারিয়েছেন বা রোজগার হারিয়েছেন তাদের জন্য যদ্দূর সম্ভব ছাড় দেয়া, না হলে কিস্তিতে পরিশোধ করা, ভবিষ্যতে পরিশোধ করা, এই ধরনের নানান ধরনের ব্যবস্থা কিন্তু অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হতে পারে। উভয় পক্ষকেই আন্তরিকতার সঙ্গে সন্তানদের শিক্ষাকে চালিয়ে নেবার জন্যে নিজেদের সামর্থ্য মতো যা কিছু করা সম্ভব করার জন্য বারবার আমি আহ্বান জানাচ্ছি, আমি আবারও জানাবো। জাতীয় পরীক্ষা ও মূল্যায়ন কেন্দ্র প্রতিষ্ঠার কথা জানান শিক্ষা প্রতিমন্ত্রী। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। কয়েকদিন পর আবারও বাজারে পর্যাপ্ত আলুর দেখা মিললেও আরও পাইকারি কিংবা খুচরায় কোথাও বিক্রি হচ্ছে না সরকারে বেঁধে দেওয়া দামে। এদিকে টিসিবির 25 টাকা কেজির আলু পেতে দেখা গেছে লম্বা লাইন, অধিকাংশই ফিরে গেছেন খালি হাতে। পেঁয়াজের আলোচনা মধ্যে গত 1 মাস এক প্রকার নীরবেই বেড়েছে আলুর দাম, এরই মধ্যে দুদফায় আলুর দাম বেঁধে দিয়েছে সরকার। সবশেষ মঙ্গলবার কৃষি বিপণন অধিদপ্তর দাম পুনরুদ্ধার করে, যেখানে পাইকারিতে 30 টাকা, খুচরাতে 35 টাকা সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে বাজারে দরে আলু মিলে না। গাড়ি লোডিং খরচ আছে, ওই হিসাবে গিয়া 37-38 দিয়ে ব্যস্ত হয়। সরকার আমার একটু রেট বাড়াইছে, আজকে 5 টাকা বাড়ানো, তারা দেখছে কিছুটা হইলে একটু ই হয়েছে, তার জন্য কিছুটা মাল আমদানি করতেছে। আড়তদাররা বলছেন কোল্ড স্টোরে রাখা হিসাব নিলেই আলু মজুদের হিসাব পাওয়া কঠিন নয়। সরকার যদি কোল্ড স্টোরে যায় ওখানে চাপ সৃষ্টি করে যে জনগণকে খাওয়ানোর জন্য আপনারা মাল ছাড়েন, তাহলে ওরা দিতে বাধ্য। মুন্সিগঞ্জ যাবেন, মুন্সিগঞ্জ বেড়ায় কোল্ড স্টোরে মাল আছে, ওখানে গিয়ে তল্লাশি করতে হবে, ওখানে আপনারা যাবেন, যাই মাল দেখবেন, ওখান থেকে মালটা বের করতে হবে, তারা স্থগিত করে বসে আছে মালটাকে। খুচরা বাজারে আলু এখনও 50 টাকার কাছাকাছি দরেই বিক্রি হচ্ছে, এতে কিছুই করার নেই ক্রেতাদের। 50 টাকা চাইতেছেন, যা ওরা যা চায় তাই দিয়ে কিনতে হয়, আমাদের গরিব মানুষ আমরা তো তর্ক করতে পারি না, এরা যত ব্যস্ত দিয়ে আমাদের কিনতে হয়, কমাইলে আমরা তো আরো কম পাই না,
আর আমি তো বাজারে একা না, দোকানদার আরও আছে, আপনি দেখেন দোকানে আলুর দাম নাকি কমছে 30 টাকা কেজি। আমরা এই আলু আনলাম, গেজা কোনো আলুও পাই না, এই আলুও পাই নাই, এগুলো আগের আলু বিক্রি করতেছে আমি। এদিকে দাম নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠান টিসিবি আলু বিক্রি শুরু করেছে, কিন্তু তা চাহিদার তুলনায় একেবারেই সামান্য। যতটুক মানুষ আছে তত সবাই তো পাবে না, যতক্ষণ পর্যন্ত পাবে ততক্ষণ পর্যন্ত আমি দিব। ঘুরে মানুষ খাড়াইতে পারি না, কষ্ট হয়, ধাক্কা দেয় ফালাই দেয়, থাকলে পাবো না, পাবো না, না পাইলে যাবো আর কি করবো, এই যে লাইনে দাঁড়ায় তো পাই না। আলু সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন নিম্নবর্গের মানুষেরা। জিএম হাসান, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 40-42 টাকায়। সরকার দাম ধরে দেয় বিপাকে মুন্সিগঞ্জের আলু ব্যবসায়ীরা। লোকসান না হলেও গত 3 বছরে ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে না বলে জানান তারা। কৃষক ও ক্রেতাদের দাবি, হিমাগারে সংরক্ষণ করা আলুর দর মূলত মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতেই দ্বিগুণ হয়েছে। পেঁয়াজের পাশাপাশি আলুর বাজারের অস্থিরতাও কমছে না। এই নিত্য খাদ্য পণ্যটির দরের ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস অবস্থা ভোক্তাদের। সাধারণ যে ক্রেতা আমরা কিনা খাই প্রতিদিন, তারা তো সমস্যা হয়ে যাচ্ছে, এখন সরকার এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত। বিপাকে কৃষকরাও। আলুর উৎপাদনে অন্যতম ভান্ডার মুন্সিগঞ্জের প্রায় 78,000 কৃষক পরিবারের 4,68,000 সদস্য কৃষিতে সম্পৃক্ত। চাহিদার চেয়ে বেশি উৎপাদন হলেও গত 4 মৌসুমে টানা লোকসানের শিকার মুন্সিগঞ্জের আলু ব্যবসায়ীরা। এবার সেই ক্ষতি পোষানোর আশায় ছিলেন তারা। এখন যদি বেচে হেরা এই স্টোরে আমরা কম দাম আনতে কম দাম দিচ্ছি, 14-15 টাকা কিনে রাখছি, সেই আলু 4 টাকা কেজি বেচছি, 3 টাকা কেজি বেচছি, কিন্তু তখন আমরা আপনাদের কারোর খুঁজেও পাই নাই যে আমাদের একটু দেখেন। এই বছর আলুর বাজারটা একটু হঠাৎ করে বন্যা পুন্যার জন্য একটু বেড়ে যাওয়াতে আপনারা সবাই ডেলি 2-3 জন আসে। এখন তো যে পরিমাণ কষ্ট আলু আছে তার মধ্যে চাহিদা দুই আইনি আলু আছে 20, আর দুই আইনি আলু আছে খাউতা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার মুন্সিগঞ্জে 38,550 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে 13,51,129 মেট্রিক টন। এর মধ্যে 60-65,000 মেট্রিক টন আলু বীজ হিসেবে সংরক্ষণ করা হয়। প্রায় 8,00,000 মেট্রিক টন আলু বিভিন্নভাবে সংরক্ষণসহ কম মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে। 5,51,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয় জেলার 66টি হিমাগারে। কোল্ড স্টোরেজ কর্মকর্তারা বলছেন, সংরক্ষণ মৌসুমের অর্ধেক সময় পর্যন্ত 60% আলু হিমাগারে আছে। সে সময় হিমাগারগুলো 40% ফাঁকা ছিল। এবছর ওই করোনার কারণে অনেক সংগঠন, অনেক নেতারা, মিল ফ্যাক্টরি, এরা ত্রাণের কারণে এবছর ওই ঘরের আলুগুলি না থাকাতে আমরা কোল্ড স্টোরেজ ওপেন করছিলাম জুনের 1 তারিখ থেকে। মুন্সিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, আলুর দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই। আলু উৎপাদনে শীর্ষ এই জেলায় এবার বাম্পার ফলন হয়েছে, সংরক্ষণও হয়েছে যথাযথ। জেলা কৃষি কর্মকর্তারাও বলছেন, আলুর বাজার এখন একটি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। সরকারি নজরদারিতে সাধারণের ক্রয়সীমার মধ্যে যতদূর সম্ভব আলু ন্যায্য মূল্যে আনার দাবি ভোক্তাদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। সরকারে বেঁধে দেয়া দামে আলু বিক্রি হচ্ছে কিনা তা দেখভাল করতে আজ থেকে মনিটরিং জোরদার করা হবে বলে বুধবার জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এদিকে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধে কোনো রাজনীতি বা উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার বিক্রম দোরাস্বামী। সচিবালয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় পেঁয়াজ রপ্তানি বন্ধ সহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে কথা বলেন তারা। পরে কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকার বেঁধে দেওয়া দামে আলু বিক্রি না করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 35 টাকা খুবই যুক্তিসঙ্গত, এটা যদি আমরা বাস্তবায়ন না করি তাহলে আমরা মুনাফা খুর বা এই ধরনের কথা নিজেরাও বলেছে যে এটা আমাদের জন্য উচিত হবে না, এবং তারা আপ্রাণ চেষ্টা করবে সহযোগিতা করার জন্য। আমরা এই 2-1 দিনের মধ্যে বাজার মনিটরিংটাকে আরও অনেক জোরদার করব। ভারতের হাই কমিশনার বলেন, অভ্যন্তরীণ সমস্যা কাটিয়ে শিগগিরই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি পুনরায় চালু করবে তার দেশ। ভারতে ব্যাপক বন্যা হওয়ায় অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের ঘাটতি ও দাম বাড়ায় এই পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এর সংবেদনশীলতার কথা মাথায় রেখে বাংলাদেশে 20,000 মেট্রিক টন রপ্তানির অনুমোদন দিয়েছে ভারত সরকার। আবহাওয়ার উন্নতি হলে পেঁয়াজ রপ্তানির পরিমাণ আরও বাড়বে। কৃষি খাতের উন্নয়নে দুদেশের একসাথে কাজের ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।
নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে এবং বিভিন্ন ঘাটে আটকা পড়েছে 22 লাখ টন পণ্য। এতে বড় ক্ষতির শিকার হচ্ছেন শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য আমদানিকারকরা। প্রতিদিন জাহাজের ভাড়া বাবদ $10,000-$12,000 ক্ষতিপূরণ গুনতে হচ্ছে আমদানিকারকদের। চট্টগ্রাম থেকে নাসিরুদ্দিনের রিপোর্ট। চট্টগ্রাম থেকে সারা দেশে লাইটার জাহাজে পণ্য পরিবহন বন্ধ থাকার মাশুল অনেক। বহির্নোঙ্গরে একদিন বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস না হলে প্রতিটি জাহাজের ভাড়া বাবদ $10,000-$12,000 ক্ষতিপূরণ গুনতে হয় আমদানিকারকদের। অথচ নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে সোমবার রাত 12টা থেকে বন্ধ হয়ে গেছে নৌপথে পণ্য পরিবহন। দীর্ঘদিন দেনদরবার করেও খোরাকি ফ্রি সহ 11 দফা দাবি আদায় না হওয়ায় ধর্মঘট পালন করছেন নৌযান শ্রমিকরা। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য খালাস বন্ধের পাশাপাশি কর্ণফুলী নদী তীরে 14টি ঘাটেও পণ্য খালাস বন্ধ রয়েছে। দাবি আদায়ে অনড় শ্রমিকরা। খোরাকি ভাতা নিয়ে এটা মালিককে অনেকবার দেওয়া হয়েছিল মালিককে, কিন্তু ওই সময় নিয়ে নিশ্চিত দিচ্ছি এগুলো বলতে বলতে আজকে 1-2 বছর হয়ে গেল। পৃথিবীতে আর কোনো কর্মসংস্থান নাই যে 24 ঘন্টা ডিউটি করে স্বল্প নিম্ন বেতন, শুধুমাত্র একমাত্র আমাদের নৌযান শ্রমিকদের মধ্যে এটা রয়েছে। তারা আমাদেরকে বারবার আশ্বাস দিয়েও সেটা সমাধান কখনো করেনি। নেতারা বলছেন আন্দোলন এখন শ্রমিকদের নিয়ন্ত্রণে, দাবি না মানলে তাদের কিছুই করার নেই। যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে এই ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য শ্রমিকরা কর্মবিরতি পালন করবে। নেতা থাক নেতা যাক, নেতাকে অ্যারেস্ট করক, নেতা ফলাই যাক, নেতা শ্রমিকদের ফেজে না থাক কিছু আসে যায় না। ওয়াটার ট্রান্সপোর্ট সেল WTC থেকে প্রতিদিন লাইটার জাহাজগুলো সিরিয়াল নিলেও গত 2 দিন কর্মবিরতির কারণে কোনো বুকিং নেই। জাহাজ মালিকরা বলছেন স্টাফদের দাবি পূরণ করতে হলে জাহাজ ভাড়া বাড়াতে হবে, যার বিরূপ প্রভাব পড়বে পুরো দেশের অর্থনীতির উপর। এই লাইটারের উপর কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চট্টগ্রাম থেকে মাদার ভেসেল করে যে সমস্ত মালামাল আসে সব মালামাল কিন্তু বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে যায়, এটার ফলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। যদি তাদের দিতে হয় তাহলে অটোমেটিক্যালি জাহাজ মালিকেরা আপনার ভাড়া বাড়াইতে হবে। ভাড়া বাড়াইলে ইট ইজ এ চেইন রিয়াকশন, ভাড়া বাড়াইতে হলে ইম্পোর্টার আপনার তার ইম্পোর্টেড গুডসের উপরে ওই ভাড়াটা লেভি করে দেবে। লাইটার জাহাজে কাজ করছেন প্রায় 30,000 স্টাফ। শিগগিরই সমস্যার সুরাহা না হলে বন্দরের বহির্নোঙ্গরে জাহাজ জট তৈরির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্য সংকটের আশঙ্কা ব্যবসায়ীদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUG-এর একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় সাংবাদিক গাজীকে তার কর্মস্থল মগবাজার থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় রাষ্ট্রদ্রোহের একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলার আসামি এবং সে ওয়ারেন্ট, তার বিরুদ্ধে কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে গ্রেপ্তার করার জন্য। তার প্রেক্ষিতে পুলিশ তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে। আগামীকাল আমরা কোর্টে প্রেরণ করব। প্রায় 3,500 কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে বিদেশে থাকা NRB গ্লোবাল ব্যাংকের পরিচালক প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারকে দেশে ফেরার অনুমতি দিয়েছে হাইকোর্ট। দেশে ফেরার সাথে সাথেই তাকে গ্রেফতার করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আইনের হেফাজতে থেকে পাওনাদারদের টাকা পরিশোধে পিকে হালদার যেন সহযোগিতা করতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। দেশে ফিরতে চেয়ে পিকে হালদারের আবেদনের প্রেক্ষিতে বুধবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারকে এই আদেশ দেন। গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে পাচারের অভিযোগে পিকে হালদার সহ 19 জনের সব সম্পদ ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করেছিল দুদক। পিকে হালদার আগামী 25 অক্টোবর দুবাই থেকে ঢাকা আসবে। উনি নামার সঙ্গে সঙ্গে উনি ল এনফোর্সিং এজেন্সির হাতে হ্যান্ডওভার হবে। তারপরে সে কোম্পানি কোর্টের কাছে সহযোগিতা করবে। কোম্পানি কোর্টকে যেন পাওনাদার যারা আছে তাদের 15 কোটি টাকা কিভাবে পরিশোধ করা যায়। গত সপ্তাহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত ঘোষণার পর কবরস্থানে দাফনের পূর্ব মুহূর্তে জ্ঞান ফিরে পাওয়া শিশুটি অবশেষে মারা গেছে। ওই ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল।
দাফনের ঠিক আগের মুহূর্তে কেঁদে ওঠে ওই নবজাতক। এতে তার বাবা শিশুটিকে ঢাকা মেডিকেলে ফিরিয়ে আনেন। সেখানকার এনআইইউসিতে গত 4 দিন ধরে চিকিৎসাধীন ছিল সে। বুধবার রাত 11:30 দিকে মারা যায় শিশুটি। এই কদিন চিকিৎসকরা তাকে সুস্থ করে তোলার সর্বাত্মক চেষ্টা চালান। প্রথম দিকে তার অবস্থার সামান্য উন্নতি হলেও শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি শিশুটিকে। করোনা পরিস্থিতিতে রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে পূজার আয়োজন থাকলেও ভাটা পড়েছে উৎসবে। বাহারি মণ্ডপ ও দৃষ্টিনন্দন আলোকসজ্জাও থাকছে না এবার। প্রতিমা তৈরিতেও কমেছে বাজেট। আয়োজকরা বলছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই সাদা মাটা আয়োজন চলছে। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরীর আদিত্য রিপোর্টটি দেখুন বিস্তারিত। হেমন্তের শুরুতে মহিষাসুর মর্দিনী মা দুর্গা কৈলাস থেকে মর্তে আসছেন দোলায় চড়ে। তাকে বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। নাওয়া খাওয়া ভুলে দিনরাত কাজ করছেন তারা। চোখ ধাঁধানো আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন মণ্ডপ তৈরির প্রতিযোগিতা নেই এবার। পূজার মূল আকর্ষণ সন্ধ্যা আরতি অনলাইনে দেখবেন দর্শনার্থীরা। অঞ্জলি প্রদানেও মণ্ডপের ভিতরে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। 26টি নিয়ম মেনেই রাজশাহীর 400+ মণ্ডপে পূজার আয়োজন চলছে জোরে সোরে। সবার আর্থিক অবস্থা অনুযায়ী আমাদের প্রত্যেকটা প্রতিমায় ছোট ছোট করেই করা হচ্ছে। 25টা বানাইছি, তো এবার আমরা 20টা বানাইলাম, 5টা প্রতিমা কমে গেছে। শুধুমাত্র ক্লাবগুলোকে ধরে রাখার জন্য আমাকে কাজ করতে হচ্ছে। এবার খড়ের দাম আসলে 3 গুণ, সব জিনিসেরই দাম বেড়েছে, কিন্তু আমাদের মূল্যায়ন কিন্তু কমে গেছে। আমরা সরকারের সকল নির্দেশনা মেনেই, 26টি নির্দেশনা মেনেই আমরা আমাদের সামনে 2020 সালের দুর্গা উৎসব পালন করব। যাতে 25-এর অধিক জ্বরও না হয় এবং এফেক্ট হয় করোনা ভাইরাস, এবং মাস্ক ইউজ করব এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা পূজা করব। সিসি ক্যামেরা সহ মণ্ডপগুলোতে 3 স্তরের নিরাপত্তার কথা জানিয়েছেন মহানগর পুলিশের শীর্ষ কর্তা। পূজার মণ্ডপের ভিতরে কোনো আরতি বা কোনো ধরনের পুষ্পাঞ্জলি আপনার এবার হবে না। তারা অনলাইনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে এটা তারা প্রতিপালন করবে সেন্ট্রালি আমাদেরকে বলেছে। এবার পূজার মণ্ডপগুলোতে আমাদের স্ট্যাটিক ডিউটি থাকবে না, কিন্তু প্রতিটা পূজার মণ্ডপে আমাদের মোবাইল পার্টি থাকবে। পঞ্জিকা মতে এবার দেবী দুর্গার আগমন শুভ না হলেও ভক্তদের পূজা নিয়ে হাতিতে চড়ে কৈলাসে ফিরে যাওয়া শুভ লক্ষণ। মায়ের কাছে করোনা থেকে মুক্তির প্রার্থনা ভক্তদের। পরিতোষ চৌধুরী, আদিত্য, বাংলাভিশন, রাজশাহী। এবার ক্লেমন খেলার সংবাদ। আন্তর্জাতিক ফুটবলে ফিরতে মুখিয়ে আছে বাংলাদেশ। জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে বলেছেন, নেপালের বিপক্ষে 2 ম্যাচে জয় দলের জন্য গুরুত্বপূর্ণ। খেলোয়াড়রা অনেকদিন খেলার বাইরে থাকায় তাদের কাছ থেকে সেরা সাফল্য পাওয়ায় বড় চ্যালেঞ্জ। 13-17 নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। গত জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ড কাপে বুরুন্ডির বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। অথচ 2020 সালে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই পর্ব সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলার শিডিউল নির্ধারিত ছিল জাতীয় দলের, কিন্তু করোনায় সব এলোমেলো হয়ে যায়। এখন আন্তর্জাতিক ফুটবলে ফেরাটাই হয়ে দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জ। নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বুধবার এক টেলিকনফারেন্সের আয়োজন করে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। সেখানে কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, ইংল্যান্ড থেকে হেড কোচ জেমি ডে, সরকারি কোচ স্টুয়ার্ট ওয়াটকিস এবং ক্রীড়া সাংবাদিকরা অংশ নেন। কোচের সাথে আলোচনা করে কাজী নাবিল জানিয়েছেন, 23 অক্টোবর শুরু হবে জাতীয় দলের আবাসিক ক্যাম্প। 29 অক্টোবর ঢাকায় আসবেন হেড কোচ, অধিনায়ক জামাল ভুঁইয়াও ডেনমার্ক থেকে এই মাসের শেষে দলের সাথে যোগ দেবেন। জাতীয় দল বঙ্গবন্ধু স্টেডিয়ামে এবং নেপাল দলের অনুশীলনের জন্য শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠ বরাদ্দ থাকছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শ্রীনামগুলো আরেকবার জানিয়ে। করোনার কারণে এবছর কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না, মূল্যায়ন হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে, শিক্ষাবর্ষ বাড়ানোর সিদ্ধান্ত পড়ে। টিসিবি শুরু করলেও রাজধানীর বাজারগুলোতে কমেনি আলুর দাম, আজ থেকে মনিটরিং জোরদারের ঘোষণা কৃষিমন্ত্রীর। নৌযান শ্রমিকদের ধর্মঘট অব্যাহত, আটকা পড়েছে 22 লাখ টন পণ্য, বড় ক্ষতির শিকার আমদানিকারকরা, নেই বৈঠকের উদ্যোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।